আবারও কিন্তু গোল, সেই ব্যান্ডি হ্যাট্রিক হয়ে গেল। এক্ষেত্রে কিন্তু গোল্ডেন অপরচুনিটি এবং গোল, এক্ষেত্রে কিন্তু গোলের ব্যবধান বাড়িয়ে নিল ইনস্যুরেন্স। অনবদ্য বিস্মার্ক, নিজের শটে ভগবান স্মার্ক, নিজের শটে ভগবান স্মার্ক, নিজের শটে ভগবান অপাত সেভ রাজা আবারও, যে কারণে প্রথম ম্যাচে পরাজয় করেছে এই লাল হলুদের দল ইস্ট বেঙ্গল। 19 মিনিটের মাথায় ক্রিস বল পেনাল্টি থেকে আসে। প্রতিপক্ষ উপলক্ষ যারা হাত ছেড়ে হেরে পূর্ণ হয়েছে, যাতে পুরো থামিয়ে উঠছে পতাকা। শুরু হয়ে গেছে মেকার সেমিফাইনাল ম্যাচ। এই মুকুন্দপুর শুরু হচ্ছে মুকুন্দপুর অগ্রগামী সঙ্গের আয়োজনে সিজন ফোর। 150,000 এবং 120,000 টাকার 16-দলীয় ফুটবল টুর্নামেন্টের ফার্স্ট সেমিফাইনাল ম্যাচ। যোগ্য দুটি টিম এই মুহূর্তে একে অপরের প্রতিদ্বন্দ্বিতায়। আরও একটি ডার্বি ম্যাচ, একদিকে বিএফএ ভিয়েনার খিদিরপুর, অপরদিকে বাবার রাজা গোলকিপার রাজা। নব রয়েছে সেখানে এজ এ স্ট্রাইকার, দারুণ বল দেওয়ার প্রচেষ্টায় সেখানে ব্যান্ডিকে। এক্ষেত্রে কিন্তু গোল্ডেন অপরচুনিটি এবং গোল, স্কোর হয়ে গেল ব্যান্ডি বিএফএ ভিয়েনার 1-0 গোলে লিড করে গেল। একেবারে নো মার্কিং এই মুহূর্তে বিএনআর খিদিরপুর একটা গোলে এগিয়ে আছে। আবার পাগল ছেলে এক গোলে পিছিয়ে আছে এই মুহূর্তে। লেগেছে ভাই, ও নৌদা অ্যান্ডি শট নেবেন এ রাজা, বড় রাজা বিস্মার্ক থেকে চার্লস, দারুণ বল বাড়ি দিয়েছেন, একটু লং রেঞ্জ হয়ে গেল। অনবদ্য ক্লিয়ারেন্স শেষ মুহূর্তে শরীফুলের। আক্রমণে সোনেল, সম্ভবত আউটসাইড করেছিল মেন্ডি। গোল্ডেন অপরচুনিটি চান্স একেবারে
সুবর্ণ সুযোগ মিস করে গেল সত্যি চার্লস এর মতো একজন খেলোয়াড়। অনেস্ট টু ওয়ান ফুটবল একটি ভুল করার খেলা, আর শুরু হয়ে গেছে এখন। বাবারা বাবাইরা এক গোলে, এই মুহূর্তে এক গোলে পিছিয়ে আছে বাবাইরা, চার্লস এক গোলে পিছিয়ে আছেন। গোল সংখ্যা 2-1, বাবার পাগল ছেলে এক গোলে পিছিয়ে আছে এই মুহূর্তে। সেখান থেকে গোলকিপার মুন্সি, মুন্সি এক্ষেত্রে কিন্তু গোলের ব্যবধান বাড়িয়ে নিল, ইনস্যুরেন্স গোল করে নিল বিএফএ বিএনআর। অল আউট অ্যাটাক খেলতে গিয়েই কিন্তু বিপদ, 2-0 গোলে লিড করে গেল বিএফএ বিএনআর খিদিরপুর। বাইরে থেকে সেলিব্রেশন দেখছিলাম জোসেফ অ্যান্ড আব্দুলের। রাজা এই মতো গোল সংখ্যা চার্লস, দুটো গোলে কিছু আছে এই মধ্যে চার্লস। একজন স্ট্রাইকারের মতো করেই ভূমিকা পালন করে থাকে এই বাঙালি প্রতিভা নব, দৈহিক উচ্চতা, শারীরিক ক্ষমতা এবং প্রশিক্ষণপ্রাপ্ত প্রফেশনাল এই ফুটবলার নব অনবদ্য বিস্মার্ক। যে কারণে প্রথম ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ রাজা, পাওয়ারফুল শট নিয়েছিলেন একেবারে বিজলি কি তারা। তুমি পাওয়ারফুল শট, তবে নিজে শট নেওয়াটাই কোন রকম ভাবে শোভনীয় নয়। ফুটবল ইজ এ টিম গেম, সুসংগঠিত আক্রমণ খেলতে হবে। হাততালি হয়ে যাক। আসবে ব্যান্ডেজ এক্ষেত্রে বেশ পার ট্যাকল ফ্রম বিহাইন্ড, যে কারণে আবারও কিন্তু গোল, সেই ব্যান্ডি হ্যাট্রিক হয়ে গেল। মাইক বন্ধ কর।
বাবাইরা এই মধ্যে তিন গোলে পিছিয়ে 3-0, বাবাইরা তিনটে গোল খেয়েছে। বিএফএ বিএনএলআর খিদিরপুর, তারা গেল, তারা কিন্তু তিন গোলে পিছিয়ে আছে, জিতে আছে, এখন এই মুহূর্তে এগিয়ে আছে। চার্লস সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ, ঢাকুরিয়া শক্তি সংহতি ভার্সেস শহীদ স্মৃতি যুব শক্তি সংঘ। উভয় টিমের খেলোয়াড়দের কাছে অনুরোধ করছি, আপনারা রেজাপ করে টাচ লাইনে চলে আসুন। যোগ্যতম টিম হিসেবে এখনো পর্যন্ত 3-0 গোলের ব্যবধান লিড করছে এই মুহূর্তে সুরাজ। ব্যবধান বাড়াতে পারে কিনা আব্দুলকে দিয়ে এই গোল করানোর প্রচেষ্টা, নিজে শট নিতে পারতেন এক্ষেত্রে সুরাজ, তবে সুযোগ দিয়েছিলেন আব্দুলকে। Yes, Wendy. Abdul. ঢাকুরিয়া শক্তি সংহতি ভার্সেস শহীদ স্মৃতিওয়েট জিতে গেছে। ডন্ট গো বিএফএ এনার খিদিরপুর তিন গোলে জিতে গেছে, তারা ফাইনাল খেলার টিম মাঠে নামতে হবে।